আসসালামু আলাইকুম। এইচটিএমএল এর থার্ড ভিডিও লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব হচ্ছে এইচটিএমএল এর ফরম্যাটিং, এইচটিএমএল এর কমেন্টস এবং এইচটিএমএল লিংকস। চলুন শুরু করা যাক। প্রথমে দেখব হচ্ছে এইচটিএমএল এর টেক্সট ফরম্যাটিং। এইচটিএমএল এর টেক্সট কে বিভিন্ন ভাবে ফরম্যাট করা যায়। এখানে আমি একটা লিস্ট দিয়েছি, এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাট করা বিভিন্ন ট্যাগ। বিতে হচ্ছে বোল্ড, স্ট্রং এ হচ্ছে যেই টেক্সটগুলো আপনাদের খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে একটু বোল্ড বোল্ড করে রাখা। বোল্ড এবং স্ট্রং একই কাজ করে বিভিন্ন ব্রাউজারের মধ্যে। এবং আই হচ্ছে ইটালিক, যেটা হচ্ছে একটু পাকা করে দেবে টেক্সটটাকে। আমরা বরং এগুলো ডেসক্রিপশনগুলো না পড়ে কতগুলো অ্যাপ্লাই করে দেখি কোডের মধ্যে। আমরা নতুন কোনো ফাইল ক্রিয়েট না করে কতদিনের ক্রিয়েট করা ফাইলটা নিয়ে কাজ করতে পারি। এই যে এইচটিএমএল ফোল্ডার, ফোল্ডারের ভিতর ছিল হচ্ছে মাই ফার্স্ট এইচটিএমএল, এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ সাবলাইম টেক্সট। এই যে এখানে আমি নতুন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করি, লিখলাম হচ্ছে দিস ইজ এ ডিলিটেড টেক্সট। এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ডেমো। এই ডেল ডেল টেক্সটের কাজ হচ্ছে এই ডিলিটেড টেক্সটের মধ্যে ডিলিটিক লেখাটি মাঝখান দিয়ে কেটে দেবে। তো আমরা সেভ করে রান করে দেখি। ডিলিটেড অন্য কোনো একটা এক্সাম্পল দেখা যাক, যেমন হচ্ছে সাবস্ক্রিপ্ট টেক্সট এবং সুপার স্ক্রিপ্ট টেক্সট, এই দুটো অ্যাপ্লাই করে দেখতে পারি। সেভ করলাম, সেভ করে রিলোড দিলাম 10 এবং হচ্ছে সাবস্ক্রিপ্ট 5। একইভাবে সুপার স্ক্রিপ্টটাও অ্যাপ্লাই করে দেখি। সেভ করলাম, রিলোড দিলাম 10 টু দি পাওয়ার 5। এভাবে আমরা বিভিন্নভাবে এইচটিএমএল টেক্সটকে ফরম্যাট করতে পারি। আপনারা এতগুলো ট্যাগ মুখস্থ করে রাখার কোনো দরকার নেই, যখন যেটা প্রয়োজন সেটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন। এইচটিএমএল ফরম্যাটিং লিখে গুগল করলেই আপনাদের কাছে এই লিস্টে চলে আসবে। এখানে প্যারাগ্রাফ ফরম্যাট, প্যারাগ্রাফের ট্যাগের ভিতর একটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করি, সেটি হচ্ছে যে এইচটিএমএল কিন্তু কোনো হোয়াইট স্পেস স্ক্যান করে না। যেমন দেয়ার ইজ এ হোয়াইট স্পেস, তারপর আমি অনেকগুলি স্পেস দিলাম, তারপর লিখলাম হ্যাঁ দিস। সেভ করলাম, এই যে স্পেসটা নেই। অর্থাৎ এইচটিএমএল হচ্ছে কোনো হোয়াইট স্পেস কাউন্ট করে না। কিন্তু আপনার যদি এরকম কোনো প্রয়োজন হয় যে আপনি এখানে হোয়াইট স্পেস দিবেন, বা আপনার হয়তো এমন একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি কবিতার কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, যেমন আমি একটা সার্চ দিয়ে দেখলাম স্যাম্পল, ধরো যাক এই কবিতাটা, এটা আমরা একটা ওয়েবসাইটে দেবো। কবিতার সিস্টেম হচ্ছে যে কীরকম, যে এখানে যেরকম দেওয়া আছে ঠিক সেইভাবেই কবিতাটাকে লিখতে হবে বা কবিতাটাকে শো করতে হবে। তখন করি হয় কিনা, হেডিং দিলাম হচ্ছে পয়েন্ট, তারপর প্যারাগ্রাফটাকে সব পেস্ট করে দিলাম। সো দেখতে একটু সুবিধার জন্য এটা এপাশে নিয়ে আসলাম। এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্ডেন্টেশন। যাই হোক, সেভ করলাম, সেভ করে আবার রান করে দেখলাম, এই যে কোনো ফরম্যাটিং নেই, একদম সব প্লেইন টেক্সটে চলে এসেছে। যদি এরকম প্রয়োজন হয় যে আপনারা ফরম্যাটিং করতে চাচ্ছেন, তাহলে এখানে করতে হবে কি, পি এর বদলে পিআরই, প্রি ফরম্যাটেড পিআরই, এই ট্যাগটা ইউজ করতে হবে। আচ্ছা, ইউজ করলাম, সেভ করলাম, রান করে দেখি, এই যে চলে এসেছে ঠিক যেভাবে ছিল, আমরা যেভাবে এখানে দিয়েছিলাম ঠিক সেভাবেই চলে এসেছে। এটা হচ্ছে প্রি ফরম্যাটেড, প্রি ফরম্যাট ট্যাগের কাজ। এই ট্যাগটা আপনারা মনে রাখবেন, কারণ এটি খুব ইম্পর্ট্যান্ট।
আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে HTML কম্পিউটার কোড। এরকম কোনো সিচুয়েশন হতে পারে যে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন যেখানে আপনি কম্পিউটারের কোড, যেমন সি কোড বা সি প্লাস প্লাস কোড বা যে কোনো ধরনের কোডিং হোক, সেই কোড আপনি আপনার ওয়েবসাইটে HTML মাধ্যমে মানে আউটপুটে দেখাবেন। তো সেখানে কিন্তু আপনি যদি কোডটা লিখে দেন পি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, তাহলে কিন্তু সেই রকম কোড আসবে না। তো তার জন্য আপনাকে এই ট্যাগগুলো ইউজ করতে হবে, যেমন কোড দিয়ে হচ্ছে ডিফাইন প্রোগ্রামিং কোড, মানে প্রোগ্রামিং কোড লেখার সময় আপনাকে কোডটা একটা ইউজ করতে হবে। কেবিডি হচ্ছে কিবোর্ডের জন্য, স্যাম্পল হচ্ছে কম্পিউটার আউটপুটের জন্য, ভার হচ্ছে ভ্যারিয়েবলের জন্য, প্রি হচ্ছে আমরা একটু আগে দেখলাম যেটা সেটা। এখন হচ্ছে HTML কমেন্টস। HTML কমেন্টস সিস্টেমটা হচ্ছে যে এরকম, ফার্স্ট হচ্ছে যে এই অংশটা দিয়ে শুরু করতে হবে, তারপর ভিতরে আপনার কমেন্টটা লিখতে হবে, তারপরে এই অংশটা দিয়ে শেষ করতে হবে। কমেন্টটা হচ্ছে যে আমরা যখন HTML কোড লিখি, ব্রাউজার হচ্ছে সেটা ইন্টারপ্রেট করে, মানে আমাদের এই HTML কোডটাকে ব্রাউজার তার মতো করে বুঝে নেয়। কিন্তু যখন আমরা এই কমেন্টটা করব, তখন হচ্ছে ব্রাউজার সেই লাইনগুলোকে, এই ভিতরে যাই আমরা লিখি না কেন, এগুলোকে সে ইগনোর করবে। অর্থাৎ এইখানে আমরা যদি যা ইচ্ছে তাই লিখি, সেটা সে কোনো ইন্টারপ্রেট করবে না। যেমন দেখা যাক, ধরলাম আপনি এখানে পয়েম লেখা আছে বা এখানে প্রি লেখা আছে, আপনি এখানে লিখে রাখলেন যে আপনি এখানে পরে আবার কোনো কাজ করবেন, সেখানে আপনি লিখে দিলেন আপনি আপনার সুবিধার জন্য এটা লিখে রাখলেন, কারণ হয়তো দুই চার দিন পরে আপনি আপনার এই জিনিসটা মনে নাও থাকতে পারে। আপনি যখন কোডটা খুলবেন, কোডটা খুলে এটা দেখবেন, তখন আপনার জন্য একটা সুবিধা হবে যে হ্যাঁ, আমি এখানে আরও কোনো পয়েম অ্যাড করবো, এই জন্য আমি এখানে কমেন্ট লিখে রেখেছি। কিন্তু এটা আপনার ব্রাউজারে শো হবে না। এটা আমাদের ডেভেলপারদের জন্য খুবই সুবিধাজনক একটা জিনিস। রান করে দেখি, এই যে কোথাও আসেনি এটা, অথচ এখানে আসার কথা ছিল কিন্তু নেই। তো কমেন্ট দ্য সিস্টেমটা হচ্ছে যে ফার্স্টে এইটা দিয়ে শুরু করতে হবে এবং এইটা দিয়ে শেষ করতে হবে। এমন হতে পারে যে আপনি এখানে একটা কোড করেছেন, যেমন এই প্যারাগ্রাফটি, এটি আপনি ডিলিট করে দিতে চান না, কিন্তু এটা আপনি শো করতে চান না। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এই পুরো প্যারাগ্রাফটি আপনি কমেন্ট আউট করে দিতে পারেন। সেভ করলাম, সেভ করে রান করি, সেই প্যারাগ্রাফটি নেই। কমেন্টের অনেক ধরনের ইউজ হতে পারে, যেমন আপনারা হয়তো তিন চারজন মিলে একটা প্রজেক্ট করছেন, একটা ওয়েবসাইট বানাচ্ছেন, সেখানে তিন চারজন ডেভেলপার আছে। তো আপনি এক ডেভেলপার আরেক ডেভেলপারের কোড দেখলে নাও বুঝতে পারেন, তো তাকে বোঝানোর জন্য আপনি হয়তো লিখে রাখতে পারেন যে এখানে হচ্ছে হেডিং থাকবে। তো এটা আপনি কমেন্ট করে লিখে রাখতে পারেন যে হেডিং এর আগে আপনি লিখে রাখতে পারেন যে এখানে একটা হেডিং হবে। এটা যখন আপনার অন্য কোনো ডেভেলপার দেখবে, তখন সে ইজিলি দেখলেই বুঝতে পারবে যে না, এখানে একটা হেডিং, এখানে একটা হেডিং হবে, হেডিং হেয়ার লিখে রেখেছে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে কমেন্টটা যে সবসময় এক লাইনে হবে তা কিন্তু না, কমেন্টটা কিন্তু মাল্টিপল লাইনেরও হতে পারে। যেমন আপনি এখানে ইচ্ছে করলে এত বড় একটা কমেন্ট করতে পারেন, এখানে আপনি যা কিছু লিখে রাখতে পারেন, এগুলো কোনো কিছু ব্রাউজারে শো করবে না। কমেন্ট এখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এখানে, ইচ্ছে করলে আপনি পুরো জিনিসটাই কমেন্ট করে দিতে পারেন। এই পর্যন্ত কমেন্ট করে দিলাম, তাহলে হচ্ছে এই পুরোটাই কমেন্ট ব্রাউজারে শো করবে না। তো এটাই হচ্ছে কমেন্টের কাজ, খুবই ইউজফুল একটা জিনিস। তো এটা আপনাদের ইউজ করা প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা দেখবো হচ্ছে HTML লিঙ্কস। এটি আর একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। লিঙ্ক মানে হচ্ছে যে আমি কোনো একটা জায়গায় ক্লিক করবো, সেটা আমাকে অন্য একটা ওয়েব পেজে নিয়ে যাবে। লিঙ্ক দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে ফার্স্টে এটা হচ্ছে এ ট্যাগ দেওয়া হয়, এ, তারপর হচ্ছে HREF, HREF মানে হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। তারপর আমরা হচ্ছে যে যেই লিঙ্কটাতে আমি ইউজারকে পাঠাতে চাই সেই লিঙ্কটার অ্যাড্রেস, তারপর হচ্ছে এই লিঙ্কটার ভিতরে আমরা কী লিখতে চাই, আমরা যে লেখাটার উপর আমরা ক্লিক করবো, ক্লিক করলে অন্য একটা ওয়েব পেজে যাবে, সেই লেখাটা হচ্ছে এখানে থাকবে, তারপর হচ্ছে এ ট্যাগটা শেষ হবে। এখানে এ মানে হচ্ছে অ্যাঙ্কর, অ্যাঙ্করের এ থেকে হচ্ছে এই ট্যাগটার নামকরণ করা হয়েছে। আমরা একটা এক্সাম্পল দেখি, আমি বাদ দিয়ে দিচ্ছি। যেমন আমি চাই যে এখানে একটা
গুগল লেখা থাকবে এবং গুগলের মধ্যে ক্লিক করলে গুগলের ওয়েব পেজে চলে যাবে। তাহলে জিনিসটা হচ্ছে এভাবে লিখতে হবে, এ তারপর হচ্ছে এইচ রেফ, আমি ইউজারের কোথায় পাঠাতে চাই, আমি পাঠাতে চাই হচ্ছে গুগলে, গুগলের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা বের করি google.com.com.gg। এটা এটা হচ্ছে এই এইচ রেফের এই ডাবল কোটেশনের ভিতরে থাকবে। এটা আমরা ক্লোজ করলাম, ক্লোজ করে আমরা কোন লেখাটার উপর আমরা ক্লিক করব, যেটার মধ্যে ক্লিক করলে আমাকে গুগলের ওয়েব পেজে নিয়ে যাবে সেই লেখাটা লিখতে হবে। আমরা লিখলাম হচ্ছে গুগল, তারপর হচ্ছে একটা ক্লোজ করলাম, ক্লোজ হয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম। এই যে গুগল, এটা হচ্ছে লিঙ্ক, HTML এর লিঙ্ক। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে গুগলের পেজে নিয়ে যাবে, ক্লিক করলাম এই যে গুগলের পেজে চলে আসলো। একটু আগে গুগলের এই যে লেখাটা ছিল এই লেখাটা হচ্ছে ব্লু কালারের ছিল, ব্লু কালার এটা ইন্ডিকেট করে যে এই ওয়েব পেজে বা এই লিঙ্কটাতে আমার ক্লিক করা হয় নাই, যখন আমি ক্লিক করলাম তখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই লিঙ্ক যে শুধুমাত্র টেক্সট দিয়ে করা যায় তা কিন্তু না, ইচ্ছা করলে আমি কিন্তু এখানে একটা ছবি দিতে পারতাম, গুগলের একটা ছবি দিতে পারতাম, এবং সেই ছবির মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে গুগলের এই পেজটাতে যাবে, সেটা কিন্তু করা যায়। এই যে এখানে ভিতরে যে আমি গুগল লিখেছি, এখানে গুগল না লিখে কিন্তু আমি অন্য কিছু লিখতে পারতাম, ডিসিডি বা যা মন চাই আমি লিখে, এখানে যদি আমি রিলোড দিই এটা, এই যে এটা চলে আসলো। এখানে আমি চাই যে এখানে গুগলের একটা ছবি দিয়ে দেবো, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে একটা ইমেজের ট্যাগ নিয়ে আসতে হবে। এখানে ইমেজ ট্যাগটা কীরকম, ইমেজ ট্যাগটা হচ্ছে এরকম IMG XRC। ইমেজ সোর্স নিয়ে আমি ডিটেলস কিছু বলবো না, কারণ এটা নিয়ে আমি পরের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করব। তো এটা দেখা যাক এটা কীরকম আসে, সরি এখানে গুগল লোগোটা PNG ইমেজের ফরম্যাটটাও দিতে হবে, এই যে গুগলের লোগো, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এই যে গুগলের পেজে চলে আসলো। যাই হোক আজকে এ পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা ইমেজের ট্যাগ নিয়ে বিস্তারিত সব কিছু আলোচনা করবো। আপনারা আজকে যা দেখলেন তা প্র্যাকটিস করতে থাকেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।